ছোট বন্ধুরা আমরা এখন দেখছি যে গাণিতিক বাক্য সঠিক বা ভুল এটি কিভাবে নির্ণয় করতে হয় ইতিমধ্যে তোমরা গাণিতিক বাক্য সঠিক বা ভুল কিনা তা নির্ণয় করা শিখে গেছো আজকে আমরা একটু অন্যরকম সমস্যা দেখব খেয়াল করো এখানে কি দেখা যাচ্ছে শূন্য স্থান যোগ 9 সমান 15 এবং এখন আমাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে সমস্যাটা জটিল কিনা হ্যাঁ সমস্যাটা জটিল এখানে যদি আমি বাম পক্ষ নেই তখন আমাকে কি লিখতে হবে শূন্য স্থান যোগ 9 সম্পর্কটি সমান এবং এই পাশে 15 এবং এটা দেখে আমি কিন্তু বলতে পারবো না যে এটা সঠিক কিনা কেন পারবো না কারণ আমি কিন্তু এখনো জানি না যে এই ফাঁকা স্থানে কি বসবে তাহলে এটা নির্ণয় করা আমাদের জন্য একটু কঠিন হয়ে যাচ্ছে এজন্য আমরা কি করব জানো আমরা আমাদের প্রশ্নটা একটু পরিবর্তন করে ফেলব তাহলে খোলা বাক্যটি সঠিক না ভুল তা নির্ভর করবে বাক্যটিতে কোন মান ব্যবহার করা তার উপরে যেটি আমি তোমাদেরকে একটু আগে বলছিলাম এবার খেয়াল করো যদি এই ফাঁকা স্থানটিতে 6 বসানো হয় তবে 6 আর 9 যোগ করে 15 হয় তখন কিন্তু এটা সঠিক বাক্য হয়ে যায় যদি আমি ফাঁকা স্থানে 5 বসাই তখন কিন্তু 5 আর 9 যোগ করে 15 সমান হয় না তাহলে এটি ভুল বাক্য হয়ে যায় সেক্ষেত্রে আমি বলতে পারি যে ফাঁকা স্থানে যে কোনো মান ব্যবহার করা যায় বাক্যটি সঠিক বাক্য বানাতে চাইলে আমরা সেখানে সঠিক মান ব্যবহার করব আর ভুল বাক্য বানাতে চাইলে সেখানে আমরা সঠিক ছাড়া যে কোনো মান বসিয়ে দেব তাহলে প্রশ্নে আসতেই পারে যে এই ফাঁকা স্থানে কোন অঙ্কটি বসালে বা কোন সংখ্যাটি বসালে এটি একটি সঠিক বাক্য হবে সেক্ষেত্রে আমি 6 বসাবো যদি বলে যে কোন সংখ্যাটি বসালে এটি সঠিক বাক্য হবে না সেক্ষেত্রে আমি 5 বসাবো এবং এটি করতে হবে তোমাদের সম্পূর্ণ বুদ্ধিমত্তা দিয়ে তোমরা যখন বুঝবে যে সঠিক বাক্য চাইছে তখন তোমরা সবসময় সঠিক সংখ্যাটি ব্যবহার করবে তাহলে ছোট বন্ধুরা এখানে আমরা কিছু গাণিতিক বাক্য দেখতে পাচ্ছি এখন আমাদের কাজ হবে এই গাণিতিক বাক্যের মধ্যে কোনটি সঠিক কোনটি ভুল বের করা এবং খেয়াল করো আমি তোমাদেরকে সবগুলোর উত্তর দেখিয়ে দিচ্ছি তোমাদের কাজ কি হবে জানো এই ভিডিওটি পজ করে এই উত্তরটি কেন আসলো সেটি ধাপে ধাপে করে দেখা তোমরা প্রথমে ডান পক্ষ এবং বাম পক্ষ হিসেবে সবগুলো অঙ্ককে আলাদা করবে এবং সমাধান করে দেখবে যে সম্পর্কটি আদৌ সঠিক নাকি ভুল এবং তারপর তোমরা উত্তর মিলিয়ে নেবে এই চার্টের সাথে ধন্যবাদ ছোট্ট বন্ধুরা উত্তর জানাতে একদম ভুলে যেও না